মৃত্যুর চেয়ে সম্ভ্রম হারানোর যন্ত্রণা কত যে কষ্টের তার জ্বলন্ত উদাহরণ এই নারীরা। দখলদার বাহিনীর হাতে নির্যাতনের অদৃশ্য ক্ষত প্রায় 50 বছর ধরে বয়ে বেরিয়েও তার যন্ত্রণা শেষ হয়নি। শুক্রবার রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে ছোট্ট আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এসে 37 জন নারী বললেন জীবনের গল্প। এমন এক একটা ট্র্যাজিক গল্প বয়ে বেড়াচ্ছেন সবাই। নাপ দিয়ে আসিয়া ধরি ফেলাইছে, কোলে বাচ্চা ফেলে দিয়েছে, দিয়ে আমার উল্টা পাকে হাত বাঁধিয়ে ক্যান্টে নিয়ে গেছে ছোটকুলে পার। খাইতে পারি নাই, পড়তে পারি নাই, কোথাও আশ্রয় পাই নাই, আমাদেরকে অনেকজনে ঘৃণা করছে, কারো বাসায় আমি উঠতে পারি নাই। এদের মধ্যে 15 জন বীরাঙ্গনা 2017 সালে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রীর উদ্যোগে। বাকিরা এখনো যেন যুদ্ধ করে চলেছেন সামান্য স্বীকৃতিটুকুর জন্য। 9 সালে আমরা দরখাস্ত করছি, আজকে 21 সাল, হ্যাঁ, তবু আমরা গ্যাজেটভুক্ত হতে পারি নাই। কত আমার যাচাই বেচাই চলে গেল। আমরা ওদের হিসাবে মনে হয় অঘেন্না জিনিস। আমার স্বামী আমাকে নিয়ে খায় নাই। সম্মাননা, অর্থ আর শীতের পোশাক উপহার দেওয়া হয় অনুষ্ঠানে। অনেকেই কান্নাকাটি করে, তাদেরকে কেউ তুলে আনে না। আমি তাদের জন্য মন্ত্রণালয় পর্যন্ত যোগাযোগ করেছি। যাদেরকে পেয়েছি তাদেরকেও স্বীকৃতি দিতে মন্ত্রণালয় এবং অন্যান্যরা যথেষ্ট গড়িমসি করছে। আমরা পরবর্তীতে আরও অন্যান্য জেলা থেকেও খুঁজে বের করে তাদেরকে সম্মাননার ব্যবস্থা করব। প্রবাসী কবি সিনথিয়া খানের প্রজাপতি মন কাব্যগ্রন্থের বিক্রয়লব্ধ অর্থে বীরাঙ্গনাদের জন্য এই আয়োজন করেছিল সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন ফিরে দেখা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।